ইতিহাস পুনরাবৃত্তির কথা কালেভদ্রে শোনা গেলেও থাইল্যান্ডে প্রায়শই হয়ে থাকে এটি। নৈতিকতা লঙ্ঘনের দায়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে শ্রেথা থাভিসিনকে অপসারণ করেছেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। ২০ বছরের মধ্যে দেশটিতে এমন ঘটনা ঘটল পঞ্চমবারের মতো। শুধু প্রধানমন্ত্রীকে অপসারণই নয়, চলতি সপ্তাহে একই আদালতের আরেক রায় ঘুরিয়ে দিয়েছে দেশটির রাজনীতির সমীকরণ। ২০২৩ সালের সবশেষ পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ আসন পায় মুভ ফরওয়ার্ড পার্টির নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। প্রধানমন্ত্রী হবার দ্বারপ্রান্তে থাকলেও জোটের নেতা পিটা লিমজারোয়ান রাত আটকে যান সামরিক বাহিনী ও রক্ষণশীল নিয়ন্ত্রিত সিনেটের ভোটে। থাইল্যান্ডের প্রাচীন রাজকীয় মানহানি আইন সংস্কারের অভিযোগে এ সপ্তাহে মুভ ফরওয়ার্ড পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেন সাংবিধানিক আদালত। রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে পিটাকে দেয়া হয়েছে 10 বছরের নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডকে ডাবল লক গণতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, দেশটিতে সামরিক বাহিনী ও রাজতন্ত্রপন্থীদের বিরাগভাজন হয়ে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। প্রথমে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে পতন ঘটানো হয় গণতান্ত্রিক সরকারকে। এ চেষ্টা ব্যর্থ হলে চলে সরাসরি সামরিক হস্তক্ষেপ। The power dynamics and balance of power in Thai politics. So I think it's a coup in disguise. It's not a conventional military coup that you see tanks and troops, but now you see, a new style of coup in Thailand. ইতিহাস বলছে ১৯৩২ সাল থেকে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থান চেষ্টা হয়েছে অন্তত ১৯ বার। এবারের চেষ্টাকে জুডিশিয়ারি কু বলছেন অনেকেই। তবে এক বছরের ব্যবধানে সরকার প্রধানকে অপসারণের ঘটনায় খুব একটা অবাক হননি থাইল্যান্ডের সাধারণ জনগণ।ในส่วนที่จะยุบคณะรัฐมนตรีและนายกคนต่อไปผมคิดว่าประชาชนคนไทยทั่วประเทศไทยรู้อยู่แล้วครับว่าใครจะได้เป็นนายกคนต่อไปএই যখন দেশের রাজনীতির অবস্থা, তখন খাদের কিনারায় থাইল্যান্ডের অর্থনীতি। চলতি বছরই দেশটি থেকে ৩০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ তুলে নিয়েছেন বিদেশিরা। সাময়িক গতিতে চলছে অর্থনীতি। দেশের জিডিপির সঙ্গে ঋণের অনুপাত এশিয়ার মধ্যে সর্বোচ্চ, প্রায় ৯১%। অন্যদিকে এশিয়ার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা দেশটির পুঁজিবাজারে চলতি বছর দরপতন হয়েছে প্রায় ৯.৫%। অর্থনীতি পুনরুত্থানে তাই দ্রুতই রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান সাধারণ থাইবাসীর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।